ছোট থেকে বড় যে বাসায় সবাই চা পাগল সেই বাসায় যদি একটা চায়ের আলাদা করে কর্নার না থাকে তাহলে কি চলে আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাসায় নিজের মতো করে একটা চা নাকি কফি এই কর্নারটা সাজাবো অবশেষে সাজিয়ে ফেললাম তো আপনাদেরকে সঙ্গে নিয়ে সাজাচ্ছি চলেন দেখি কিভাবে সাজিয়েছি যেহেতু ডাইনিং রুমেই দুইবেলা চায়ের একটা বেশ জমজমাট উৎসব চলে তাই ঠিক করলাম যে ডাইনিংয়ে একদম হাতের কাছেই আমি টি স্টেশনটা বানাবো যে কথা সে কাজ এই জায়গাটা সবচেয়ে সুবিধাজনক মনে হলো তো এখানে আমি একটা পছন্দমতো র্যাক লাগিয়ে নিয়েছি আর এ তো একে একে আমি আমার স্ন্যাক্সের যে বয়ম এবং সাথে কিছুটি স্পুন যেগুলো আসলে নাস্তা বা চা খাওয়ার জন্য লাগে এগুলো রাখছি এবং এই যে এই বয়ামগুলো কিন্তু যখন খালি হবে তখন আমি টুকিটাকি স্ন্যাক্স বিস্কিট বাদাম যা কিছু আসলে চায়ের সাথে হরদম চলে সেগুলো রিফিল করে নিব আর এখানে একটা ট্রে রাখছি আর এই ট্রেটাতে আমি আমার পছন্দ মতো এখন যা কিছু এখানে সাজাবো ওগুলো রেখে দিব এটা একটা টি পটের সেট যেটার সাথে আমার বেশ ছোটবেলার মজার স্মৃতি জড়িয়ে আছে এই টি আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল আমার আব্বু বলেছিল আসলে ক্লাস সেভেনে থাকতে অলৌকিকভাবে আমি কিভাবে কিভাবে যেন খুব ভালো রেজাল্ট করেছিলাম তো অলৌকিকভাবে বললাম যেহেতু আমি অনেক বড় পর্যায়ের একজন পড়া ফাঁকিবাজ মানুষ ভালো রেজাল্ট আসলে সচরাচর আমি করতাম না তবে সেবার করেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার আব্বু বলেছিল যে যাও ওকে মার্কেট থেকে পছন্দ মতো কিছু কিনে দাও তো আম্মু আব্বুর ধারণা ছিল যে আমি হয়তো জামা জুতা বা চকলেট কিনবো বাট আমি দোকানে গিয়ে এই টি পটটা পছন্দ করেছিলাম ভাবা যায় একটা ক্লাস সেভেনের মেয়ে বাচ্চা চিপস চকোলেট চাবা জুতা না কিনে একটা টি পট কিনেছিল বুঝে নেন তাহলে সেই ছোটবেলা থেকেই কিন্তু মনে মনে আমি খুব সংসারী একজন মানুষ তো এখানে একে একে দুধ চিনি আর কফি বয়ামগুলো রাখলাম এবং এই যে আমার কাছে একটা কফি ফোম মেকার যেটা সেটা আছে এটাও এখানে রাখলাম চা আর কফির একটা স্টেশন বানাতে বেশ দেরি হয়ে গেছে যদিও বা এটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছিলো একটা কফি মেশিন কিনতে তো আমি গরিমসি করছিলাম প্লাস ওনাকে মানা করছিলাম কারণ দেখা যাবে কফি মেশিন কেনা হলে একটু পরপরই আবদার আসবে যে আমাকে এক্সপ্রেসও বানিয়ে দাও আমাকে লেতে বানিয়ে দাও আর সেটার চেয়েও বড় কথা বেশ জায়গার সমস্যা যেহেতু ভাড়া বাসায় থাকি তো ভাবলাম থাক সেটা পরে হবে না হয় এখন হাতের কাছে যা আছে তা দিয়েই সাজিয়ে ফেলি আর এখানে আমি আমার সব কালেকশানে থাকা পছন্দের মগগুলো রাখছি যেই মগগুলো সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যে লয়ার মগটা এটা আমার হাজব্যান্ডের বড় আপু ওকে গিফট দিয়েছিল ও লয়ার হওয়ার আগেই এবং এখানে আর বাদ বাকি যে কাপগুলো আছে কিছু আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছিল কিছু আমার ছোটোবেলায় আমার কাছের বন্ধুরা আমাকে গিফট দিয়েছিল জন্মদিনে বা বিশেষ কোনো দিনে তো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এখনও আমি জানি না আমার বন্ধুরা এই ব্লগটা দেখছে কিনা দেখলে ওরা চিনে যাবে আর অবাক হবে হয় তো যে সেই ছোটোবেলায় পাওয়া গিফটগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আমার কাছে এবং এগুলো আমি এখন এখানে রাখছি যাতে যখনই আমি চা বা কফি খাবো আমার যখন এই স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাবে আর এই তো এটা একটা গাম হোক আমি অনলাইন থেকে নিয়েছি খুবই ভালো এবং আমি এখানে এই যে চা আর কফি এটা কিন্তু আমি ফ্রি পেয়েছি আমি আমার বেশ আগের একটা ভ্লগে শেয়ার করেছিলাম আমি কিছু র্যাক কিনেছিলাম উডেন সেই র্যাকগুলোর সাথে এই যে চা নাকি কফি এই যে লোগোটা এটা গিফট হিসেবে এসেছে এবং এটা আমি দুটো পেয়েছি আরও একটা আমি ব্যবহার করব ইনশাল্লাহ কোনো অন্যদিকে ফেলে রাখবো না যেহেতু আমি চা পাগল মানুষ আর এটা একটা মিল্ক পট আর এই যে টি পটটা এটা কিন্তু আমাকে আমার আম্মু গিফট করেছিল তাও অনেক ছোটোবেলায় যখন বাণিজ্য মেলায় থাইল্যান্ডই যেই শপটা ছিল না সেটা বসতো ওখানে কিন্তু এই কিউট কিউট জিনিসগুলা সেল করতো এই টিপটটা অনেক সুন্দর এবং সত্যি বলতে আমার কাছে যত যা কিছু আছে বিশেষ করে শোপিস তার মধ্যে এটা সবচেয়ে ফেভারেট আমার এবং এইটা প্রিন্ট বলেন বা দেখতে বলেন যেমনই বলেন যারা আসলে শৌখিন এক দেখায় এটার জন্য পাগল হয়ে যাবে এবং আমিও যথারীতি এটার জন্য পাগল এবং আমার কাছে থাকা সবচেয়ে সুন্দর একটা জিনিস এটা যেটা আমি আমার আম্মুর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি এবং মনে হলো যে যেহেতু টি স্টেশন এখানে তো এই টি স্টেশনের জলুস বাড়িয়ে দিবে এই জিনিসটা তো এটা এখানেই থাকুক এই এই জিনিসটা এখানে থাকলে এটা দেখেও আমার মনটা অনেক ভালো হয়ে যাবে তো এই জিনিসটা কেমন লেগেছে আপনাদের আমাকে কিন্তু জানাতে পারেন আর এখানে আমি একটা সুগার পট একটা মিল্ক পট যেগুলো আসলে যদি কখনো অনেক মেহমান আসে তখন সার্ভ করবো একসাথে রেখে দিলাম এখানে হাতের কাছে আর এই নীল রঙের সিরামিক পটটা আমার আমার ছোট খালা মানে আমার নানুমণি আমার হাজবেন্ডকে গিফট করেছিল যেবার সে প্রথম ওনাদের বাসায় গিয়েছিল আর অনেক কিছু দিয়েছেন তবে এটা আমি এখানে রাখছি যাতে কখনো আলাদা করে ওনাকে একদম এক মগ চা বানিয়ে দিতে পারি এটাতে করে আর এবার একে একে যেসব জিনিস চা খাওয়ার খুবই 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 দরকারি আনুষাঙ্গিক সব কিছু রাখছি এখানে এই যে পটটা রাখলাম যেটা গরম পানির এবং এই ফ্লাস্কটা এটাও খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের এবং এইটা আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আর পানি বেশ গরম থাকে সামনে তো শীতকাল আসছে ফ্লাক্সে গরম পানি রেডি করে রেখে দিব যখন ইচ্ছা তখন সবাই চা বানিয়ে খেতে পারবে কিংবা গরম পানি লাগলে সেটাও খেতে পারবে ব্যাস একে একে একদম যা কিছু হাতের কাছে ছিল এবং আমার প্রয়োজনীয় সব কিছু এখানে সাজিয়ে ফেললাম রেডি হয়ে গেল আমার টি বা কফি স্টেশন আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারেন আর এই তো এখানে একটা এটা কিন্তু আমার ডিআই ডিআইওয়াই করা মানে ডিআইওয়াই বললে ভুলাবে জাস্ট একটা টি লিখা একটা কাগজ প্রিন্ট করে একটা হার্ড পেপারে লাগিয়ে এটা জাস্ট ফিক্স করে নিচ্ছি এখন তো অনেক সুন্দর সুন্দর চা রিলেটেড ফ্রেম পাওয়া যায় অনলাইনে বাট আমি একদম মানে বিনা খরচে কাজ সারিয়ে নিলাম আর কি অভাব বা চাহিদা কখনোই শেষ হয় না তবে হাতের কাছে যা থাকে সেগুলো দিয়ে যদি মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর কিছু পেয়ে যাওয়া যায় আসলে তো অবশেষে অনেক অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম